না হয় তাই কবি লিখছে দেখুন। গরিবে তোরে কষ্ট করে বাঁচাগে দিন রাতে, ওই আতুর করে চল্লিশ রাত মা ঘুমাই না ভয়েতে, জিন কব আর ভূত শয়তান আসে না মোর ঘরে, আর পড়া পানি তাবিসি পরায় ছেলের গলায় হাতে, কেন বলে ছেলের কিছু হলে আমি সইতে পারি না, ছেলের কিছু হলে আমি সইতে পারি না, চাঁদের পরোয়া করি না, ছেলেকে খাওয়াই তারপরে আমি খাই, ছেলের যদি কিছু হয় আমি মা জনের সহ্য করতে পারবো না, আগে ছেলে খাক তারপরে আমি খাবো, তাই কবি লিখছে দেখুন। সেই ছেলে যখন বড় হয়েছে, বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে গাড়ি নিয়েছে, খাট নিয়েছে, আলমারি নিয়েছে, সেই ছেলে মাকে তখন কি বলছে, এবং শ্বশুর বাড়ি থেকে টাইটানিকের ঘড়ি দিয়েছে, দামি ঘড়ি আংটি দিয়েছে, এবং পরে বেড়াচ্ছে, আর মাকে কি কি বলছে লক্ষ্য করবে। সেই ছেলে আজ বড় হয়ে চড়ে বেড়াই গাড়ি, আর হাতে সোনার আংটি আবার টাইটানিকের ঘড়ি, বউকে সাজায় গয়না দিয়ে আর মাকে বলে সরি, মেলা টাকা পয়সা নেই যে মাগো আনিবো তোমার শাড়ি। হাই হাই সন্তান রে, তোমার মা জননী চল্লিশটা রাত তোমার জন্য সারা রাত জেগে বসেছিল, এবং দশটা মাস দশ দিন দশ মাস দশ দিন তোমাকে গর্ভে রেখেছিল, মা জননী বাঁচার আশা করেনি, তুমি বড় হয়েছো, গাড়ি ঘোড়া চেপে বেড়াচ্ছ, আর মাকে বলছো সরি, বিবি একটা জিনিস চাইলে সেটা তুমি শপিং মল থেকে এনে দিচ্ছ, দামি দামি জিনিস এনে দিচ্ছ, আর মা যদি একটা জিনিস চায় 250 দামে শাড়ি এনে দিচ্ছ, তুমি কি এটা জানো না যে তোমার বউ অনেক দিন বাঁচবে, আমার মা জননী হয়তো আর কয়েকদিন বেঁচে থাকবে, তো মা জননীর শেষ বয়সে অন্তত আমার বউকে একটু কম দিয়ে আমার মাকে একটু যত্ন করি, কারণ সেই মা যখন ছোট্ট সোনার মালিক মায়ের কোলে ছিলাম, ওই মায়ের কোলে যখন আমরা দোলনায় দুলতাম, মা জননী রান্না করতো, সন্তান যদি কেঁদে ফেলতো তো সন্তান কাঁদলে রান্না মা জননী ফেলে রেখে সন্তানকে দৌড়ে এসে বুকে তুলে নিয়ে কপালে চুম্বন দিত, সন্তানের যদি কোনো শরীর খারাপ হয় আল্লাহর কাছে মিনতি করে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আমার সন্তানকে ভালো রেখে দাও, আরে সন্তান তুমি মায়ের মনে কষ্ট দিচ্ছ, তাই কবি লিখছে দেখুন। সেই ছেলে আজ বড় হয়ে চড়ে বেড়াই কারি, আর হাতে সোনার আংটি আবার টাইটানিকের ঘড়ি, বউকে সাজায় গয়না দিয়ে আর মাকে বলে সরি, মেলা টাকা পয়সা নেই যে মাগো আনিবো তোমার শাড়ি, কেন তোমার বৌমা বলে বেকারে বেকার খরচা করো না, তোমার বৌমা বলে বেকারে বেকার খরচা করো না, বুড়ি আর জুয়ান হবে না, বুড়ো আর জুয়ান হবে না, যা চাইবে কি আর দিতে হবে তাই, তোমার বৌমা বলেছে বেকার খরচা করতে হবে না, কারণ বুড়ো বুড়ি আর তো জোয়ান হবে না, ওদের শেষ বয়স, ওদের পিছনে আর খরচা করে লাভ নেই, তুমি জানো না সন্তান তোমার জন্য মা জননি কত কষ্ট, শেষ কথাই কবি লিখছে দেখো, খোদার কোরআন বলছে যারা মাকে দুঃখ দেবে, আল্লাহ রাসূল বলছে যারা মাকে দুঃখ দেবে তারা আমার উম্মতের মধ্যে নয়, তারা যেন হাশরের মহামায়দানে কোনোদিন আমার সামনে কখনো আমার সামনে না আসে, কারণ ওরা আমার উম্মত না, যারা আমার মায়ের মনে দুঃখ দেয় তারা আমার উম্মত না, আল্লাহ রাসূল না মসজিদে নববীতে আলোচনা করছে, আর একটা বয়স্ক মহিলা এসেছেন আল্লাহ রাসূল তার নিজের গায়ের চাদরখানা বিছিয়ে দিয়েছেন, কারণ সাহাবীরা সাহাবীরা দেখে অবাক হয়ে গেছে, পরে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তো মা তিনি তো দুনিয়ায় জমিনে বেঁচে নাই, কিন্তু আপনি ওই মহিলাটার জন্য ওই চাদরটা বিছিয়ে দিলেন কেন, তখন সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছে আমার মা বেঁচে নাই কিন্তু উনি হলেন আমার দুধমা হালিমা, তাই আমি তার সম্মানার্থে আমার গায়ের চাদরটা তার জন্য বিছিয়ে দিয়েছি, আমার চাদরটা দামি না, আমার দুধমা আমার জন্য অনেক দামি, তাই কবি শেষ কথা লিখছে দেখুন। খোদারে কোরআন বলছে যারা দুঃখ দেবে মাকে, আর খোদা তাদের ফেলে দেবে হাবিয়া দোজাকে, এক ফোঁটা পানি ঝরে যদি মা জননীর চোখে, আর
সন্তান তুই সারা জীবন থাকিবি না রে শোকে মায়ের পায়ে তলে জান্নাত ছেলে ভুলে যেও না মাকে কষ্ট দিও না মাকে কষ্ট দিও না ওরে দুই জগতে শান্তি পাবে না তাই মাকে সেবা করবেন মা হলো আপনাদের জন্য জান্নাতে যাবার একটা পথের মোহনা বড় লোক হতে গেলে কিংবা সুখী হতে গেলে জান্নাতে যেতে গেলে মায়ের কাছে দোয়া নেন মাকে ভালোবাসুন মাকে আপন করে নিন মাকে দুলে ঠেলে দেন না মাকে বলুন মা আমার জন্য দোয়া করেন আমি একটু বড় লোক হলো কি আমাকে যেন আল্লাহ পাক জান্নাত দান করে কিংবা আল্লাহ পাক যেন আমাকে সঠিক রাস্তায় প্রচালিত করে আপনি একটু আমার জন্য দোয়া করুন মায়ের দোয়া আল্লাহ পাক তিনি আল্লাহ রসুলের দরবারে ইমান নিয়ে ইমান এনেছিলেন তো তার মা বাড়িতে এলে ঘরে উঠে কোথায় গিয়েছিলে বলে রসুলের দরবারে গিয়েছিলাম তো বলে রসুলের দরবারে তোমার আর যাওয়া হবে না তখন রসুলের কাছে গিয়ে বলছে আল্লাহ রসুলের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাকে বকাবকি করেছে তখন বলছে তোমার মা বকাবকি করেছে আমার জন্য বিচার দিবেন না আমি আমার মায়ের জন্য একটু দোয়া করতে বলেছি আল্লাহ রসুল হাত তুলেছে ওই সাহাবী ছুটেছে বলে আল্লাহ রসুলের দোয়া আগে যায় না আমার মায়ের দোয়া আগে যায় মা হলো দামি জিনিস মাকে কষ্ট দেবে না বিদায় নিলাম শেষ করলাম এখানে যদি ব্যথা বেদনা কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন মার্জনা করবেন এবং ক্ষমার নজরে দেখে